কি তোমাদেরকে দেখাবো বলেছি, তাই তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি ওয়েট করো, আমি তো একটু বসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে জানাই এসকে লাইফস্টাইল ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে আবারও একটা ব্লগ স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গাছ যেগুলো পুঁতেছিলাম এগুলো না তোমাদেরকে দেখানো হয়নি, এখানে কি বলে ওটা কসমস ফুল গাছ, কসমস ফুল গাছ পুঁতেছি, ছোট্ট ছোট্ট সরু সরু। তো মাটিগুলো শুকনো শুকনো ছিল, অল্প জল দিয়েছিলাম, খুব সরু গাছ তো, ছোট ছোট, অল্প জল দিয়েছিলাম সেদিন। আবার এখন সকালবেলা গাছ পুঁতলে তো হবে না, তাদেরকে যত্ন করতে হবে, তো জল দিয়ে দিচ্ছি এখন। আর শুধু ওদেরকে দেবো না, সব গাছে জল দিচ্ছি, জল টল দিয়ে নেব, তারপরে কাজ স্টার্ট করব। কাজ স্টার্ট করব বলতে মোটামুটি কিছু কাজ হয়ে গেছে, আর কিছু কাজ করব, তারপরে তো রান্নাবান্না আছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যেটা এতদিন দেখাইনি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তবেই তো বুঝতে পারবে, শেষ পর্যন্ত না দেখলে স্কিপ করবে না। আর যদি ভালো লাগে তো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। দেখো আজকে রান্না, এই যে ফুলকপি আলু ভাজা। আচ্ছা আমিই দেখাই, দেখি, কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। ফুলকপি আলু ভাজা মোবাইলে ফ্ল্যাশে দেখাচ্ছে, আর এই হলো ডাল, ডালটা এখন সেদ্ধ করা আছে। কারেন্ট নেই বুঝলে, একদম কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই, মানে এক একটা দিন এক একটা প্রবলেম হতেই আছে। ওই ব্যাক ক্যামেরা করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাচ্ছিলাম যে ফুলকপি আলু ভাজা হচ্ছে, আর এ কী বলে ডাল হচ্ছে, মাছ হয় না যে কতদিন, সেটা কি বলবো তোমাকে। সেই লাস্ট তোমরা দেখেছিলে কী মাছ যেন খেয়েছিলাম, চিংড়ি মাছ, আর ও চিংড়ি মাছ চিকেন ওই, তারপরে মাছ মাংস আর বাড়ির মধ্যে আসেনি, ডিম আর এইসব খেয়ে যাচ্ছি, ভালো লাগছে না জানো কেন, ওটা জানি বুঝতেই পারছো কেন আসছে না মাছ মাংস। তোমাদেরকে তো রোজই রান্নাবান্না শেয়ার করছি, তো এর মধ্যে লুকানোর কিছু নেই, কেন যে আসছে না সেটা আমার বলার অপেক্ষা রাখে না, রোজ রোজ এইসব কথাগুলো বলতে ভালো লাগে না। যাই হোক, আমি অন্ধকারের কী কথা বলবো, রান্নাটা করে নিই, ঠিক আছে? রান্নাবান্না করে নিলাম, বাসন মাজলাম, কতটা বাসন মেজেছ? বাসন মেজে এবার স্নান করবো, আর আজকে আর তোমার সাথে দেখাই নি, মানে রান্না করতে গেলে সেটা আর দেখাই নি, রোজ রোজ একই জিনিস দেখাবো, তার মানে এই না যাইনি, গিয়েছিলাম, তো বাসনগুলো ওর করে নিয়ে নিয়ে আমি স্নান করতে যাবো। হ্যাঁ, স্নান টান করে এসে তোমাদের সাথে আবার গল্প করলাম। বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, গুড আফটারনুন, বিকেলবেলা এখন আমরা ছাদে দাঁড়িয়ে আছি, আর ওই দেখো নিচে দাঁড়াও দেখাচ্ছি বাচ্চারা কেমন খেলা করছে দেখলে, এরা এত বিকেলবেলা খেলা করে চিৎকার করে। তো যদি বিকেলবেলা কোনো কিছু ভিডিও করতে যাই ঠিকঠাকভাবে করা হয় না, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো ওখানে সেই গাছ কেটেছে ছেলেপেলেগুলো, সেখানে যাচ্ছে, সে গেল কোথায় ও আর দেখা যাচ্ছে না, সেখানে ওই ওরা সেখানে গিয়ে খেলা করছে দেখো তো। আর এই দেখো রঙ্গন ফুল গাছে কুড়ি এসেছে, তারপরে দেখাই দাঁড়াও, গাছের এখন খুব একটা সত্যি চর্চা করা হয় না। এই দেখো বুগনবেলিয়া গাছে ফুল এসছে, সুন্দর। আর পুঁতলাম না সেদিন সেই গাছটা দেখো, এখনো নেতিয়ে আছে। ওকে এই দেখো এখনো নেতিয়ে নেতিয়ে আছে, ও বসে পড়েছে, তো এখন একটু এই বিকেলবেলা ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সোনা খেলা করছিল, এই দেখো এইসব খেলা করছিল, ঘর বাড়ি নিয়ে খেলা করছিল।
এখন ঘুমাই না, শীতকাল তো, শীতকালে ঘুমালে খুব কষ্ট হয়। আর আজকে সমস্যা, সব থেকে বড়ো সমস্যা হচ্ছে সকাল থেকে কারেন্ট ছিল না, কারেন্ট না থেকে থেকে না থেকে থেকে ফোনে একদম চার্জই নেই, যে ভিডিও করব শ্যুট করব সেই সমস্যা হয়ে গেছে, চার্জ নেই খুব, মানে ওই জন্য অনেক কিছু সেইভাবে শেয়ার করতে পারিনি। তো চলো এখন একটু এখানে বসবো। গুড ইভিনিং বন্ধুগণ, চলে এসেছি চলে এসেছি চলে এসেছি আমরা সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যেবেলা ছাদে ঘোরাঘুরি করলাম ওম্মা, তারপরে কোথায় গেছি জানো? তারপরে আমরা একটু রাস্তায় গেছিলাম বেড়াতে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর সারাদিন কারেন্ট অফ কারেন্ট অফ, বিকেলবেলাও কারেন্ট অফ ছিল বলে, তাই তো শোনা, সারাদিন কারেন্ট অফ ছিল, বিকেলবেলাতেও কারেন্ট অফ ছিল, এই তো জাস্ট একটু আগে এলো বলে এখন আবার শুরু করলাম বকবকানি। তো আমরা এখন মায়ের পুয়ে খাবো, কী খাবো বলে তো? মোয়া, মোয়া খাবো, মোয়া তোমরা খাবে, মোয়া খাবে, জয়নগরের মোয়া। আমরা খাবো, সোনা খাবে একটা, আমি খাবো একটা, সন্ধ্যেবেলা বসে বসে এটাই টিফিন। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তারপরে কী খাবো বলো তো? ও খাবো না, এক্সাইটেড হয়ে বলে দিচ্ছি, খাবো, তারপরে খাবো না, খাবার বানাবো, রুটি তরকারি বানাবো, বুঝেছো? তো আমরা খেয়ে নিই, নাও সোনা এটা খাও, বিছানায় ফেলো না। ফাইন খেতে, খেয়ে নিই, তারপরে রুটি তরকারি করবো, শোনা একটু আবৃত্তি প্র্যাকটিস করবে, তারপর ঘুমোবো। তাহলে এখন খেয়ে নি, শোনা আসছে, খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে রুটি তরকারি করার সময় আসছে। তো এখন রান্না হচ্ছে কুমড়ো আলুর তরকারি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কুমড়ো আলুর তরকারি, আর আমি পেঁচি তোমাদের সামনে চলে এসেছি পেঁচা মুখটা নিয়ে। দেখো এই হচ্ছে কুমড়ো আলুর তরকারি, রুটি হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম না প্রথমে, যেটা এতদিন ধরে দেখাইনি, গোপন করে রেখেছিলাম, দেখাবো দেখাবো, ওয়েট, রান্নাটা সেরে ঘরে যাই তো, আমার রান্নাটা হতে আর বেশি বাকি নেই, হয়ে যাক তারপরে যাচ্ছি, ওয়েট। ফাইনালি ঘরে চলে এসেছি, আর এটুকুই হলো রেস্টের টাইম। দেখো পেঁচি বুড়ি আবার সাজুগুজু করেছি, দেখেছো? নেই তো সামনে কিছুই, চুল টাক পড়ে যাচ্ছে, তাতে আবার চুল বাঁধার স্টাইল কত। তো সকাল থেকে তো কাজ করেই চলেছি, এটা রোজকার কাজ, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, সেই জন্য শেয়ার করি। হয়তো সবার দেখতে ভালো লাগে না, তাই তোমরা সবাই দেখো না, কিন্তু যারা ভালোবেসে দেখো তারা তো দেখো, বলো তো কি তোমাদেরকে দেখাবো বলেছি, তাই তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি ওয়েট করো, আমি তো একটু বসেই নি, একটু তো বসতে দাও। পেঁচি বুড়ি একটু সাজুগুজু করেছে, তাকে কেমন লাগছে বলবে না? পেঁচি বুড়ি সাজুগুজু খুব একটা করে না, খুব কম, একটু ন্যাচারাল থাকার চেষ্টা করে, ঘরের মধ্যে আর আমরা কী সাজবো বলো? যাকগে এত কথা আমার বলার দরকার নেই, চলো নিয়ে আসি নিয়ে আসি। তোমরা হয়তো যেন তেন প্রকারে দেখে ফেলেছো, হয়তো কেউ কেউ দেখে ফেলেছো, আর যারা দেখোনি তাদের জন্য আমি নিয়ে আসি, ওয়েট। এই যে দেখো আমি স্ট্যান্ড কিনেছি, মানে আমি বলিনি তো, উনি কিনে এনে দিয়েছেন আমাকে। আর এই স্ট্যান্ডের মাথায় দেখো
এই স্ট্যান্ডের মাথাটা ব্যাকেটাকে না বুঝলে এটা ফোল্ড হয় না এর যে অরিজিনাল মাথাটা ফোল্ড হয় না বলে এই যে এটা ছিল না আমার ওটাকে কি বলে ভুলেই যাচ্ছি সেলফি স্টিক সেই সেলফি স্টিকটাকে এখানে দুটো ফিতে দিয়ে বেঁধেছি তাও ফিতে দুটো কিসের দেখো জামার বাদ দিয়ে দিয়েছিলাম কেটে সেটা দিয়ে বেঁধে নিয়েছি তো পেঁচিমুড়ির স্টাইল আছে বলো এইসব করেছে আবার এটা ইয়ে ফোল্ড হবে আমার উপকার হয় আমার খুব কাজে লাগে তো এই হলো এটা খাটানোই আছে এইটা আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই সেই জন্য এটা আমার খুব উপকার হয় আর আমি প্রায় ঘ্যানঘ্যান করতাম যে আমার ক্যামেরাও ধরার কেউ নেই ক্যামেরাগুলোটাকে রাখারও জায়গা নেই খুব সমস্যা হয় ভিডিও করতে খুব প্রবলেমস হয় তো দেখি হঠাৎ একদিন নিয়ে এসছে একটা জিনিস এনেছি তোমার জন্য যে কী জিনিস না তোমার কাজে লাগবে তাই আমি বলছি কই দেখে আমি তো দেখে খুব লাফাচ্ছিলাম যখন দেখালে দেখে খুব লাফাচ্ছিলাম তো তারপর যখন খুললো খুব মন খারাপ হয়ে গেলাম যে রিং লাইট নেই এতে কিচ্ছু না আমার তো রিং লাইট এনে দেবে তা না তো বলছে রিং লাইট লাগবে না আমি রিং লাইট বানিয়ে তাই ওতে ফিট করে দেবো তারপরে আমি দেখছি ওটা তো মুভ করছে না মাথাটা তখনও সমস্যা হবে তো বলছে আমি তখন মাথা থেকে বের করলাম যে এইটাকে যদি এরকমভাবে লাগাই তাহলে এটা এরকম মুভ করবে কেমন লাগলো আমার এই জিনিসটা তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আবার কাল দেখা হবে তো এখনও পর্যন্ত দেখা করে যাচ্ছি দেখি কতদিন এভাবে তোমাদের সাথে দেখা করতে পারি আশা করি তোমাদের ভালোবাসায় দেখা করতে পারবো